দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের করিডোর ধরে মাঠে ঢুকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দল যখন প্রস্তুতি নিচ্ছে অনুশীলনে নামার, তখন রিয়াদের হাঁটা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে। ম্যাচের আগে পরে সাংবাদিকদের সাথে কথা তো কতই বলেছেন, তবে এবারেরটা ভিন্ন, একেবারেই ভিন্ন। আগের দিন রাতেই চাউর হয়েছিল আসছে অবসরের ঘোষণা। দল মাঠে ঢুকতেই রিয়াদ যখন হাঁটা দিয়েছেন সংবাদ সম্মেলন কক্ষে, তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল কথাটা সত্য। জানিয়ে দিলেন চলতি সিরিজের শেষ ম্যাচটাই টি টোয়েন্টি ক্যারিয়ারেরও শেষ। For me and for the team as well, looking forward, if we can look forward to the next World Cup, I think that is the right time to go on. টেস্ট ছেড়েছেন আগেই 2021 সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে কামব্যাকের ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে মাঝপথেই হঠাৎ ঘোষণা দিয়েছিলেন সরে দাঁড়ানোর। টি টোয়েন্টি ছাড়ছেন সিরিজটা শেষ করেই, ভারতের বিপক্ষে খেলবেন শেষ দুই ম্যাচেই, তবে চালিয়ে যাবেন ওয়ানডে ফরম্যাট। হয়তো সাকিবের মতোই খেলতে চান 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শুরুটা সেই 2007 সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে খেলেছিলেন প্রথম টি টোয়েন্টি। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেই পেরিয়ে গেছে 17 বছরেরও বেশি। বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও মাহমুদুল্লাহ রিয়াদের। লাল সবুজ জার্সি গায়ে এখন পর্যন্ত খেলে ফেলেছেন 139 ম্যাচ, ক্যারিয়ার রান প্রায় 2400, গড় 24, স্ট্রাইক রেট 118। টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন প্রায় বছর পাঁচেক। 2021 সালে রিয়াদের ক্যাপ্টেন্সিতেই বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। 2022 ওয়ার্ল্ড টি টোয়েন্টির ঠিক আগ দিয়ে ক্যাপ্টেন্সির সাথে বাদ পড়েন দল থেকেও। সাইলেন্ট কিলার সাইলেন্টলি পরিশ্রম করে এরপর ফিরেছেন আবারও। 2023 ওয়ানডে বিশ্বকাপটা রাঙিয়েছেন 16 আনা, তবে টি টোয়েন্টির শেষ বিশ্বকাপটা ভালো যায়নি, আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের নামের প্রতি সুবিচার করা হয়নি। পরের বিশ্বকাপটা 2026-এ, রিয়াদের বয়স তখন হবে প্রায় 40, সেটা মাথায় রেখেই সরে গেলেন, বিদায় বললেন। তবে হাতে এখনও আছে দুই ম্যাচ, নিশ্চয়ই শেষটা চাইবেন রাঙাতে, পারুন আর নাই পারুন। রিয়াদকে বাংলার ক্রিকেট সবসময়ই মনে রাখবে সাইলেন্ট কিলার হিসেবে। গুড বাই রিয়াদ, গুড বাই সাইলেন্ট কিলার। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.